পৃথিবীতে তাদের সূর্য অস্ত যেত না, এত বড় বিশাল রাজ্যের মালিক। এই রাজত্বের মালিক যারা পৃথিবীতে, যাদের সুপ্রিম পাওয়ার, ওই পাওয়ার ওয়ালারা আমাদেরকে পৌনে 200 বছর পর্যন্ত শাসন করেছে। তাদের শাসনের ভিতরে পর্তুগাল ছিল, পর্তুগাল ইউরোপের। তাদের শাসনের ভিতরে ছিল স্পেন, ইউরোপের। স্পেন 800 বছর মুসলমান শাসন করেছিল, পর্তুগাল 800 বছর মুসলমান শাসন করেছিল। স্পেন আর পর্তুগাল থেকে তারা যখন শাসন শুরু করেছে, তখন ইসলামকে বিদায় করেছে, মুসলমানকে বিদায় করেছে, কোরআনকে বিদায় করেছে, মুসলমানদের যাবতীয় কিতাবাদিকে বিদায় করেছে, আলেম ওলামায়ে কেরামকে শেষ করেছে, সমস্ত মসজিদগুলি শেষ করেছে। স্পেনের জমিনে কোথাও আজান পর্যন্ত হতো না, 1 কোটি কোরআন শরীফ কোথাও ছিল। সমূল বিদায়, কিছুই নাই। কিন্তু একই শাসক, একই গোষ্ঠী, একই ব্রিটিশ, একই ইংরেজ আমাদেরকেও তারা শাসন করেছে, কিন্তু পৌনে 200 বছর চেষ্টা করে আমাদের এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই, কোরআনকে বিদায় করতে পারে নাই, মসজিদ সমূহে ধ্বংস করতে পারে নাই, আজানকে শেষ করতে পারে নাই, মক্তবকে শেষ করতে পারে নাই, আলেম ওলামায়ে কেরামকে শেষ করতে পারে নাই। দেশ কোনটা বুঝে আসলে এই দেশটা বুঝে আসবে, এই মাটিটা বুঝে আসবে। ওই জায়গার থেকে পারল না কি শক্তি, আমাদের দেশ থেকে পারল না, কি কারণ? কারণটা কি, কেন পারল? 14,000 আলেমকে ফাঁসির কেসে জড়ানো হয়েছে, 55,000 আলেমকে পানিতে ডুবায় আগুনে পুড়ায় মারানো হয়েছে, 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে, মাদ্রাসাগুলো মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, মসজিদের মধ্যে ঘোড়া রাস্তা বানানো হয়েছে। আপনাদের আন্দরকিল্লা মসজিদ প্রায় 100 বছর পর্যন্ত তাদের হাতে ছিল। আলেমদের লাশ মাসের পর মাস গাছের ডালার মধ্যে ঝুলছে, তারপর আমাদের দেশ থেকে কোরআন ইসলামকে বিদায় করতে পারে নাই, স্পেন থেকে বিদায় করেছে, কেন পারল না? পারল না, তার একটাই কারণ, আমার দেশের ওলামায়ে কেরাম চট্টগ্রাম শহরে মসজিদ দখল করেছেন, চট্টগ্রাম শহরে তাদের ক্ষমতা ফাঁকামুক্ত করেছেন। এই মধুরাঘাট, সেই রাঙ্গুনিয়া, সেই বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে পাহাড় পর্বতের সিপাহ যে সমস্ত মুসলমানরা আছে তাদের কাছে যাইয়া এই ধরনের ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন, নামাজের কথা বলেছেন, মক্তব কায়েম করেছেন, আজান দিয়েছেন, পাঞ্জেখানা মসজিদের ব্যবস্থা করেছেন, মুসজিদের চাউল আদায় করেছেন, জাকাতের টাকা, ফেতরার টাকা উঠাইয়া মাদ্রাসা কায়েম করে দিন ইসলামকে আমাদের দেশ থেকে বিদায় করতে দেয় নাই। এই থেকে ওয়াজ মাহফিলের প্রচলন আমাদের দেশে জায়গা জায়গায় ওয়াজ, কেন? ইসলামকে মানুষ বুঝাইবার জন্য, মানুষকে ইসলাম বুঝাইবার জন্য, ধর্মকে বুঝাইবার জন্য, নামাজ বুঝাইবার জন্য, এলেম বুঝাইবার জন্য, ওবে কেরামে আজমত বুঝাইবার জন্য, নবীর শিক্ষা বুঝাইবার জন্য, এই হলো আমাদের দেশে ওয়াজ মাহফিলের ইন্তেজাম। চলছে সব জায়গায়, বিভিন্ন জায়গায় গেলে দেখি এক মাহফিল থেকে আরেক মাহফিলে মাইকের আওয়াজ শোনা যায়। এইভাবে ইসলাম তাকে এখানে ধরে রেখেছে। আজকে আমাদের দেশে ইসলাম আছে, মুসলমান আছে, ইসলাম খুব কম। আপনারা আমার কথায় রাগ করবেন না, মুসলমান আছে, ইসলাম খুব কম, বিশ্বাস আছে।
বিশ্বাস হয় না, মুসলমান আছে ইসলাম খুব কম, ঠিক কিনা? এবং অত্যন্ত কৌশলে নিজেরা তুলি মাথায় দেয়, মসজিদেও যায়, ইসলামের কথাও বলে, মুসলমান বলে দাবি করে, হজও করে, কোরবানিও দেয়, মসজিদ মাদ্রাসা ছান্দাও দেয়, আবার ইসলামকে গুঁড়া দিয়েও কাটে। আপনাদের চিঠি আঙ্গে নাই, কিন্তু আমার টাকার কথা বলবে, ইসলামকে গুঁড়া দিয়া কাটে আছে না? রিক্সা চলতেছে রাস্তা দিয়া, নিয়ন্ত্রণ নাই, চট্টগ্রাম শহরে যানজট, 2-2.5 ঘন্টা সময় লাগছে টুকটাক আসতে, নিয়ন্ত্রণ নাই, রিক্সাওয়ালা দেখবেন যে হু করে সামনে দিয়ে গাড়ি ফিরছে, রিক্সাওয়ালা কেউ থাকলে রাগ করবেন না, ডাইমে বামে চলার কোন নিয়ন্ত্রণ নাই, আছে নিয়ন্ত্রণ? সিএনজি চলে রাস্তায়, নিয়ন্ত্রণ নাই, আছে? বাস চলে, নিয়ন্ত্রণ নাই, বাড়ে, নিয়ন্ত্রণ নাই, অফিস আদালতে শ্রমিকদের নিয়ন্ত্রণ নাই, নাই, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তালাস করে দেখেন কোথাও নিয়ন্ত্রণ নাই, মসজিদের খুতবা নিয়ন্ত্রণ করো, ঘটনা কি? রিক্সাওয়ালার সাথে ভালো না, সিনজিওয়ালার সাথে ভালো না, মসজিদের ক্ষতি সামনে রকম পয়সা, আপনারা রাগও করবেন পরে সমালোচনা করবেন, এইগুলি ওয়াজ, বেশি সমালোচনা করার আগে আমাকে দাওয়াত দিবেন না, দাওয়াত একটা না ভাবলে বহুত বাসি, কোথাও কোন ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণ নাই, সব জায়গায় রাস্তাঘাটে চাঁদাবাজি চলছে, পুলিশ, মিডিয়া, বিজেপি, ওই জায়গার নিয়ন্ত্রণ নাই, মসজিদের খুব নিয়ন্ত্রণ, এখন বোধ হয় কিছু লোক রাগ করছে না লেগে কথা বল, মসজিদের ক্ষতি নিয়ন্ত্রণ, খুতবা নিয়ন্ত্রণ, খুতবা আল্লাহ প্রদত্ত, খুতবা হলো এবাদত, এবাদত নিয়ন্ত্রণ করার শক্তিগুলো সরকারের নাই, এবাদত নিয়ন্ত্রণ করেন আল্লাহ, এবাদত নিয়ন্ত্রণ হয় রাসূলের তরিকার দ্বারা, ঠিকভাবে ঠিক যেভাবে খুতবা পড়া সুন্নত, সুন্নত অনুযায়ী সুন্নত তরিকায় ওয়াজিব খুতবা, সেই খুতবা আমাদের খতিবরা মসজিদের মধ্যে দিয়ে আসতেছেন, যেইভাবে আগের থেকে দিয়ে আসতেছেন এইভাবে মসজিদের মধ্যে খুতবা চলবে, খুতবা কোন সরকারি নিয়ন্ত্রণে চলবে না, এখন দেখেন আমাদের দেশে কোথাও যদি আইসা কোন জায়গায় যদি বক্তৃতা দেয়, ভাই সাহ 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, লাল সূর্যের পতাকা আমরা পেয়েছি এই বাংলাদেশে, সকালবেলা উঠে প্রাক্তন শিক্ষার কারণে ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি হয়, এই জন্যে সকালবেলার কোরআনি মক্তব চলবে না, এই বক্তৃতাটা যদি আপনাদের এই মুদনাগার বাজারে অথবা চট্টগ্রামের কোন জায়গায় যদি এসে দেয়, মসজিদের ইমাম সাহেব ইমামের হিসাবের হুজরায় উনি বাজার বন্দরে ঘোরাফেরা করে না, কারণ বাজার হলো নিকৃষ্ট জায়গা, এই জন্য বাজারে উনি কম যায়, মাদ্রাসার হুজুর তিনিও বাজারে যায় না, আল্লাহ মাহমুদ শরীফ সাহেব তো নিজে হাঁটতেও পারে না, উনি বাজারে যাইব কেমনে, উনিও বাজারে যায় না, বাজারে আছে কারা? শ্রমিক লীগ, শ্রমিক দল, কৃষক লীগ, কৃষক দল, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র দল, যুবলীগ, ছাত্রলীগ, যুব দল, এই সমস্ত লোকেরা বাজারে ঘোরাফেরা করে, তারা যখন এই বক্তৃতারা শুনছে, শুননা যার হাতে যা পাইছে লইয়া জাগার মধ্যে বাইরিয়া ঠ্যাং বাঙ্গিয়া দিয়ে চলে আসছে, বিশ্বাস হয় না আপনাদের? আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, সকালবেলা কোরআনি মক্তব চলবে না, এই বক্তৃতা শোনা মাত্র গায়ে আগুন লেগে গেছে,
ফিরে জায়গার মধ্যে থেকে ঢুম ভেঙে থেকে এসে মসজিদ ইমাম সাহেবের আগে হুজুর কার একটা করিয়েছি ঘুমাই দিয়েছেন আপনি বলে কি করছো বলে কোরআন শিক্ষার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিল ঢুম ভেঙে পেয়েছি মরছা না বাচ্চা জানি না ঠিক কিনা কম এখন দেখলো সর্বনাশ সাড়ে তিন লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছিল চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাছে জ্বালানো হয়েছিল তারপরও আলেম বিদায় করতে পারে নাই মাদ্রাসা বিদায় করতে পারে নাই কোরআনকে এই দেশ থেকে বিদায় করতে পারে নাই পরে দুইশো বছর চেষ্টা করে যাদের শুদ্ধ অস্ত্র যেত না তারা লাঠি দামদার বাড়ি খেয়ে বিদায় হয়ে গেছে এমন এক জায়গার মধ্যে আবদ্ধ হয়েছে যেই জায়গায় ছয় মাস সূর্যের আলো দেখা যায় না এমন এক জায়গার মধ্যে তারা আবদ্ধ হয়ে আছে তারাই তো দেশ থেকে বিদায় হয়ে গেছে সুতরাং আমরাও বক্তৃতা দিয়ে এই দেশ থেকে কোরআনকে উৎখাত করা যাবে না কোরআন শিক্ষাকে উৎখাত করা যাবে না মুসলমানের মুসলমানিত্বকে উৎখাত করা যাবে না এখন একটা সুকৌশলে কাজ করো মুসলমানরা যাতে না বুঝে না জানে সকালবেলা কোরআন শিক্ষার টাইমে লাগিয়ে দাও কিন্টার গার্ডেন সকাল সাড়ে ছয়টায় ইংলিশ মিডিয়াম স্কুল কেজি স্কুল নতুন কুড়ি বিদ্যালয় বুঝেন কিছু বুঝেন যে স্লোগান দিয়ে পারা যাবে না শুরু হয়েছ কি ঘটনা মুসলমান খুদার কসম করে বলে গেলাম আল্লাহ মাহমুদ শহীদ সাহেব থেকে শুরু করে বাংলাদেশের মক্তবে যারা পড়ে কওমি মাদ্রাসা কেউ উচ্চ শিক্ষার বিরোধী না কিন্তার গাড়ে লেখাপড়া করে আপনার ছেলেটা ভালো লেখাপড়া করবে আপনার মেয়ে ভালো লেখাপড়া করবে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আপনার মেয়ে ছেলে ভালো ইংলিশ জানবে আমরা এটার বিরোধী না ব্যারিস্টারের বিরোধী না ডাক্তারের বিরোধী না ইঞ্জিনিয়ারের বিরোধী না প্রফেসরের বিরোধী না কিন্তু সত্যি পাঁচটা মুসলমানের দেশে সকালবেলা কোরআন শিক্ষা মুসলমান চতুর্মুখী ষড়যন্ত্র চতুর্মুখী ষড়যন্ত্র ইসলাম থেকে সরাইবার জন্য দোকানের মধ্যে ব্যবসা করে ব্যবসার মধ্যে সুন্নত নাই রাসূলের হাদিস নাই কম দামি জিনিসটা বেশি দাম দিয়ে বেছে খারাপ হয় ভালো কয়া আপনাদের মধুরগার বাজারে এরকম নাই আছে কিন্তু অনেক জায়গায় বলে না আজ পর্যন্ত কোন ব্যক্তি ওই দোকানের মধ্যে যায় কথা বলে নাই খারাপ জিনিসটা ভালো বইলে বিক্রি করতেছো এইটা না জায়েজ এইটা হারাম তোমার টাকা হারাম হয়ে যাবে সেখানে যায় ফতোয়া দেয় না ঘুষ খাইতেছে সেখানে ফতোয়া বাজি নাই চাঁদাবাজি করতেছে সেখানে ফতোয়া নাই সুদ খাইতেছে সেখানে ফতোয়া নাই সুদের বিরুদ্ধে কোনো কথা বলে না হারাম করতেছে কথা বলে না শিরিক করতেছে কথা বলে না মসজিদের মধ্যে যায় মুসল্লিদের বিরুদ্ধে কথা বাবার আঙ্গুলে ধরে ধরে মসজিদে আইসি এখন পর্যন্ত মসজিদ বাদ দিছি না বাবা এই নামাজ শিখে দিয়ে গেছে বলো তোমার বাবা যে শিখে দিয়ে গেছে তোমার দাদা যে নামাজ শিখেছে আমি একটা রীতি ধরে বললাম যে বেটা এইভাবে দাঁড়ালে কেন গোপজনী ফাঁক করে না দাঁড়িলে সাইডে দিয়ে শয়তান যায় আমি বললাম সাইডে দিয়ে শয়তান যায় তোর ঠ্যাংগে সিবাদার কেন যে সহ্য আলু তখন আসবে সাইডে দিয়ে শয়তান না যাবার জন্য ফাঁকে একা হয়ে বন্ধ করছো তোর ঠ্যাংগে সিবাদে গেছে কয় আলু নষ্ট হয়েছে না হাদিস অনুযায়ী হয়েছে না হাদিস অনুযায়ী কেমন নেই আমরা মাদ্রাসায় পড়ির সময় আমাদের উস্তাদরা আমাদের বক্তৃতা শিখাইত সাপ্তাহিক জলসা বৃহস্পতিবার দিন তো বক্তৃতার মধ্যে দাঁড়াইয়া হুজুর কুত্তে আমাদের হাত পা এইভাবে ধরাই তো এইভাবে ধরো বেড়ার মতন একদিন হুজুর
হুজুরদেরভাবে হাতে ধরে বক্তৃতা করা লাগবে কেন? হাতটা ছাড়া রাখলে অসুবিধা কি? হুজুরের এইভাবে দাঁড়াই গিয়ে তুমি যে একটা পেদা হাইটা বোঝা যায়। এরপরে কি হাদিস অনুযায়ী যে নামাজ পরে হের বিরক্তি হতো না, সুদের বিরক্তি হতো না, খ্রিস্টানের চক্রান্ত মসজিদের ভিতরে গন্ডগোল লাগাও, বুঝেন নাই? লাগাও গন্ডগোল। আপনাদের এখানে রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, সিএনজি চালাইছে, হঠাৎ করে চলে গেছে সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওই সমস্ত দেশে যায় আর লেবারি করছে, রাস্তা ঝাড়ু দেয়। দেখেন দুবাই যারা যান, দুবাই বিমানবন্দর দেখেন রাস্তা ঝাড়ু দিচ্ছে, সিগারেটের খোসা পরিষ্কার করে, লেবারির কাজ করে, রাজের জোগালি দেয়, নাইট গার্ড, বাসার দারোয়ান, এই সমস্ত চাকরি করে পাঁচ সাত বছর থাকতে আইসেও মসজিদে যায় আটরা কাত্তারা দুপুরে বাড়িয়ে জাগা। ইমাম সাহেব থেকে কি ইমাম সাহেব এক মাদ্রাসার মুহাদ্দিস, এক মাদ্রাসার মুফতি, মরনাম বড় মরনা, বড় আলেম, বড় মুফতি, উনি জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি আটরা কাত্তারা নামাজ পড়ে বাড়িয়ে জাগা, তোমার বাপদাদা আমার পিছনে নামাজ পড়ছে, এরা তো পড়ছে বা বিশ টাকা, তুমি যে আটরা কাত্তারা বাড়িয়ে জাগা ঘটনা কি? ইমাম সাহেবের শখ রাঙ্গা এত বখারি শরীফ আছে মহাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাইকুল হাদিস, উনি 55 বছর বখারি শরীফ পড়াইয়া উনি আটটা কাত বখারি পাইল না, আটটা কাত তারাবির নামাজ পাইল না, হাত এইখানে বান্দা পাইল না, আমিন সুরে বলা পাইল না, মসজিদের ভিতরে মুসল্লিদের ভিতরে গন্ডগোল লাগাও, বুঝে আইছে না? মসজিদের ভিতরে মুসল্লিদের মধ্যে গন্ডগোল লাগাও, কত দিক থেকে ষড়যন্ত্র? আপনাদের মসজিদের যিনি ইমাম, আজ পর্যন্ত কোনদিন ইমাম সাহেব বলছে ভাই সাহেব আগামীকাল থেকে কাহার যদি ইঞ্জেকশন দেওয়ার দরকার হয় তাহলে আমার কাছে আইসেন, আমি হাটাবাড়ি মাদ্রাসার থেকে ভাই ভুইয়া ইঞ্জেকশন দেওয়া শিখতে আইছি, এখন আপনার ঘুমে দোষ না কিতাব ঘুমাইছেন না? আমার কথা বুঝতেছে? কোন মসজিদের ইমাম আজ পর্যন্ত বলছে যে আমার কাছে ইঞ্জেকশন দেওয়ার জন্য আইসব, অন্যখানে গেলে একটা ইঞ্জেকশন 20 টাকা লাগে পুশ করতে, আমি 10 টাকা দিয়ে দিব, কইছেনি? সকালবেলা উঠতে প্রস্রাব পায়খানা নিয়ে আইসো পরীক্ষা করে তোমার রূপ ধরে দিব, কইছে কোনো প্রশ্ন বলছে না? পেশাবটা মাপতে হইলে আমার কাছে আইসো, আমি হাটাজারি মাদ্রাসার ফারেক, চিন্তা করেন আজ দিয়ে পর না বুঝেন তাহলে পুষো কাছে মাসে লাগিয়ে মরে না মারা সম্মান। সতর্ক হওয়ার জন্য বলছি, সতর্ক হওয়ার জন্য আজকের থেকে এক বছর আগে আমাদের মদুনাঘাট বাজারে চাউলের দাম যা ছিল এখন কেজি প্রতি 20 টাকা কমছে, মানে
তেলের দাম তো গত এক বছরে তিনবার কমছে, সিএনজির দাম কত হয় কমছে আসলে কমছে, কারেন্টের বিল তো কত গত বছরে তিনবার কমছে, বাসের ভাড়া রিক্সা ভাড়া সিএনজি ভাড়া টেম্পু ভাড়া বাসে বাসে লাল শাক পুঁই শাক ট্যাবলেট ক্যাপসুল বাসে আসতে কম কেন, ডাক্তারের ফিস আরো জোরে বাসে বাসে স্কুল কলেজে বেতন বাসে বাসে পরিষ্কার কথা জিজ্ঞেস করতে চাই মোবাইলের দাম ৮০ টাকার সিম কার্ড ৮০ টাকার টপ টাইম ফ্রি নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যে সমস্ত জিনিসের দরকার সবগুলোর দাম বাড়ছে, চরিত্র যেটার দ্বারা নষ্ট হবে সেটার দাম কমছে, সিনেমা আগে টিকিট কেটে দেখা লাগতো এখন হাতেই আছে, ইন্টারনেট খুললে বের হয় কথা আসেনি মোবাইল আছে, সব কারণ প্রয়োজন ছেলে মেয়ের হাতে 99 জন ছেলে মেয়ের হাতে মা বাবা মোবাইল কিনে দিতে হয় নাই, নিজেরাই কিনছে, মা বাবা দিছে কারা কিনছে নিজে কিনছে, বাবা ব্যবসা করে চট্টগ্রাম নিয়মে অথবা মধুরাঘাট বাজারে যায় ক্যাশের মধ্যে বুঝছে বাস ক্যাশের ভিতর থেকে টাকা গরিব থেকে মা টাকা চুরি করে দিয়ে কিনছে, নাহলে মামা তাকে বিদেশ ফোন করে কইছে বাইনা লেগে মোবাইল তাড়াতাড়ি বানাও, বুড়া ভাইয়ে কইছে তুমি আগে বিশাল পাইলে ভাই গুরুত্ব দিতাম না মোবাইল না দিতাম, সত্তর 99 জন ছেলে মেয়ের হাতে মা বাবা মোবাইল কিনে দিতে হয় না, আর মুসলমানেরা ইন্টারনেট হোয়াটসঅ্যাপ ফেসবুক বাইবা ইমো রের বাইরে মোবাইলের কিছু বুঝলাম না, আর আমার যে হুজুর 6 বছরের ছেলেটা আমার মোবাইলে একটু ডিস্টার্ব করলে এর হাতে দিলে এক টিপল শেষ কথা বলে যাচ্ছি, মনে রেখেন মনে রেখেন মোবাইল আজকে যাদের হাতে আছে ছেলে মেয়েদের হাতে, আজকে আমার ওয়াজ শোনার পরে কালকে সকালবেলা উঠে ছেলে মেয়েদেরকে বাড়ি শুরু করে দিবেন, মোবাইল আজকের থেকে হাতে থাকতে পারবে না, ঠিক পারবেন কেউ বর্তমান ডিজিটাল যুগে মোবাইল হাতে থাকতে হবে, ফেসবুক থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে, এইগুলি হাত থেকে নেওয়া সম্ভব না, মোবাইল না দিয়ে ছেলে মেয়েদেরকে রাখা সম্ভব না, মোবাইল ব্যবহার করতে দিতে হবে, ইন্টারনেট ব্যবহার করতে দিতে হবে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে দিতে হবে, ফেসবুক ব্যবহার করতে দিতে হবে, সবগুলির ব্যবহারের ভিতর দিয়া চরিত্র যদি ঠিক রাখতে চান ধর্মীয় শিক্ষা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নাই, আমার মতো পাঙ্গা গাড়ি দিয়ে চলে না, জাপানের কোম্পানিতে অর্ডার দিয়ে গাড়ি কিনে বুঝলেন না, এরকম একটা গাড়ি নিয়ে মধুরাঘাট আইছে, গাড়িটার উপর তো রং এত সুন্দর গাড়ি, ওই গাড়ির দিকে ছায়া থাকতে থাকতে রিক্সা এক্সিডেন্ট করেছে 10টা, এত সুন্দর ভিতরে এসে ডিকোরেশন না, এই ডিকোরেশন না দিকটা এরকম পুরো লোকেরা পর্যন্ত করতে শিখে
চরিত্রের উপরে কোন টাকা আনতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সবসময় বরকত সালাম জব্বার জীবন দিয়া ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন, সেই বাংলা ভাষায় বরকারেরা রাসূলকে উচ্চ নবী বলছে, রাসূলকে সুন্দর পাগল নবী বলছে, রাসূলকে নারীবাদী নবী বলছে। রাসূলকে গালি দিয়েছে, যখন রাসূলকে গালি দিয়েছে রক্ত কিন্তু আমরা দিয়েছি, প্রতিবাদ আমরা করেছি, তোমাদের কোথাও রাস্তায় নামতে দেখি না। তোমাদেরকে দেখি নাই হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিছে, মোকাবেলা রাজপথে আমরা করেছি, ব্রাহ্মণবাড়িয়া 6 জন শাহাদত বরণ করেছে, মোকাবেলা আমরা করেছি, তোমাদেরকে দেখি নাই বাবরি মসজিদ ভাঙছে, আমরা করেছি, কাদিয়ানিদের বিরুদ্ধে আমরা করেছি, শিকার চিরন্তনের বিরুদ্ধে লংমার্চ আমরা করেছি, আজকে অনাস্তিক পুত্তা বড়কাদের বিরুদ্ধে লড়াই আমরা করেছি, লতিফ সিদ্দিকী আসছে আমরাই লড়াই ছিল পররাষ্ট্রমন্ত্রী, আল্লাহ মাহমুদ সুদী সাহেব প্রেসিডেন্ট ছিল 3 বছর, না যদি বইলে থাকেন তাহলে 45 বছর দেশ চালাইছে কেন, কোন মনে 45 বছর দেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি চলাইছে, আসতে বলেন কেন, আওয়ামী লীগ চলাইছে, বিএনপি চলাইছে, জাতীয় পার্টি চলাইছে, আমরা তাদের বিরুদ্ধে কোন ফতোয়া দেই নাই, নারী নেতৃত্ব কায়েম করেছে কোন ফতোয়া দেই নাই, সংসদ কায়েম করেছে ফতোয়া দেই নাই, এক কথাই বলতে চাই এই দেশের কোন সরকারের বিরুদ্ধে আমাদের কোন আন্দোলন নাই, আপনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রেসিডেন্ট বানাই দেবো, আসুন দেখি বঙ্গভবনে, আমার বড় উনি একদিনের জন্য যাবে না, উনি বলবেন আমি বোখারি পড়ায় আছে বোঝা পাই বঙ্গভবনে, সেই বোঝা যায় এই কথা, দেশ স্বাধীন করেছে এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ অস্ত্র ধারণ করে, আর তোমরা যারা নেতাগিরি করো আজকে তোমরা দাদাদের কুলে বৈশা মুরগার রান খাইছ, মানুষের উপর নির্যাতন করার জন্য আমরা দেশকে ভালোবাসি, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, উলামায়ে কেরাম দেশকে ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে, কোন পদের লোভে না, ক্ষমতার লোভে না, মন্ত্রিত্বের লোভে না, ক্ষমতা তোমাদের জন্য, আমরা ক্ষমতায় চাইতে চাই না, তবে একটা কথা মনে রেখো, 45
স্পর্শ ইসলামের বিরুদ্ধে যারা করছে, যে এখান থেকে বিরোধিতা করছে, যত উচ্চপদস্থ কর্মকর্তাই বিরোধিতা করছে, আমরা আমাদের পূর্বপুরুষ বুজুর্গের দিন কাউকে যেমন ছেড়ে দেয় নাই, সামনে কাউকে ছেড়ে দেওয়া হবে না। ইসলামের বিরোধিতা করলে কাউকে অতিথি জীবন সারা হয় নাই, সামনেও সামনেও সারা হবে না। তার প্রমাণ হইল লতিফ সিদ্দিকী। ইসলামের বিরোধিতা যেদিন থেকে তার মুখ থেকে বের হয়েছে সেদিন থেকে আমরা তার বিরুদ্ধে শুরু করেছি। তাইলে বাংলাদেশে যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমরা তার বিরুদ্ধে, তুমি সরকারের বিরুদ্ধে না, বিরোধী দলের বিরুদ্ধে না, ক্ষমতা হারা দলের বিরোধী না। প্রয়োজনের মাধ্যমে ইসলামকে বিদায় করার জন্য যে ফেতনা এখানে ছিল আজকের থেকে 20 বছর আগে, সেই ফেতনাকে আমদানি করে দেশটাকে ইসলামকে বিদায় করার জন্য চেষ্টা চলতেছে। আমার বাইরে এই জন্য কথাগুলি বললাম, একটু মেহরবানি করে তুমি হাত জোড় করে বলে যাচ্ছি, আল্লাহর হস্তে আল্লাহর উপর ভরসা করে দেশ সহি ইসলামের পথে থাকেন, দিন ইসলামের পথে থাকেন। আমার ভাইয়া চাকরি নাই কে ইসলাম সহি ইসলাম নয়, মাজার পূজারীদের ইসলাম সহি ইসলাম নয়, পীর পূজারীদের ইসলাম সহি ইসলাম নয়, সহি ইসলাম হাটাধারী মাদ্রাসার ওলামা কেরাম ইসলাম, সহি ইসলাম দেওবন্দি ওলামা কেরাম ইসলাম, সহি ইসলাম জিজ্ঞেস করেন, বাবা তুমি যে আখিয়ার পূজা করো, মূর্তির পূজা করো, তুমি বললে কই যাইব, হেও কইব স্বর্গে, স্বর্গ মানে জান্নাত, আপনাদের এই বর্তমান স্টেশন থেকে গাড়িতে উঠছেন, যাইবেন ঢাকা, উঠেছেন যে সিটাঙ্গের গাড়ি ঢাকা যাইবেন, তো আসলে বিভিন্ন গাড়ির নাম আছে, জান্নাতে যাওয়ার জন্য সে গাড়িটা হিরের একটা নাম আছে, এই গাড়িটার নাম হইল সিরাতে মুস্তাকিম। জান্নাতে যাওয়ার যে গাড়ি ওই গাড়ির কি নাম? সিরাতে মুস্তাকিম। প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে এই সিরাতে মুস্তাকিম চাই, এদিন সিরাতুল মুস্তাকিম বর্তমানে জান্নাতের দিকে যেটা রওনা হয়েছে এই গাড়িটা সাক্ষা হইলো তিন দিয়া, আজকে যে বিমানে সিঙ্গেরও কিন্তু সাক্ষা তিন দিয়া, বিমানের সাক্ষা কয়টা? সিএনজি যে রাস্তা দিয়ে চলে হিরের সাক্ষা, ব্যানের সাক্ষা, অটো রিক্সা কয়টা সাক্ষা? তিন সাক্ষা, টেম্পোর কয় সাক্ষা? তিন সাক্ষা, জান্নাতের যে গাড়িটা যে হিরের সাক্ষা তিন দিয়া, নাম হইল সিরাতে মুস্তাকিম সাক্ষা তিন দিয়া। এক নম্বর সাক্ষা হইল কওমি দেওবন্দি মাদ্রাসা, দুই নম্বর সাক্ষাটা হইল বেদাতবিহীন খানকা, কোন খানকা? বেদাতবিহীন খানকা, বেদাতবিহীন খানকা। মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ জালে ইন্তেকাল করছে, উনি ফিরা ছিল না, ফিরা ছিল হযরত মাওলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা আবুল হাকিম হাকিমুল মুতাশাবিহ তালাবি রহমতুল্লাহ আলাইহি খলিফা, এত বড় ফির মুফতি আব্দুর রহমান যার হাজার হাজার মাদ্রাসা পরিচালনা করতেন, সেই মুফতি আব্দুর রহমান সাহেব ইন্তেকাল করছে, মাজারের উপরে গম্বুজ বানাইছে সত্যটা না,
কয়টা সাতটা না তিনটা না কয়টা গম্বুজ একটা না একটাও না নিশান রাইছে কত বড় করে না পুরুষ তো মরার ফল হইছো না জি না আল্লাহ মাহমুদ শরীফ সাহেব কই না জি 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 বর্তমান শুধু বাংলাদেশে না গোটা বিশ্বের মধ্যে একজন বড় নবী হযরত মাওলানা আহমদ শফি দামত বরকত ঠিক ঘুম থেকে বের হইতেছি উনি আগে আগে আপনার পেছনে খাদেমে গেছে মানে সুতা রাফাইতে ভুলে খাদেমে আরেকজনের সঙ্গে কথা বলতেছে এদিক দেখার মধ্যে নিয়ে সুতা ধরছে সুতাটা ভুলক্রমে বাম পাওয়ার মধ্যে ধরা হয়ে গেছে উনি একটা ধমক দিয়া কয় এই কথা যখন বলছে উনি ডাকতে গায়ে বেড়া তাপ নাই যদি কি নবীর সুন্নত ছেড়ে দেন শুনলি কারে এখন ঘুমাই গেছে না শুনলি কারে ক যারা সুন্নতের উপর আমল করে তারা হলো শুনলি সারাদিন ফেডের মধ্যে বুম্মা লেখটা সুন্নত বাড়িত না নাম দিছে সুন্নত মুসলমান নবীর সুন্নত নবীর সুন্নত আল্লাহ মাহমুদ শরীফ সাহেবের চারা দেখলে নবীর সুন্নতের কথা বলা হয় তার শরীর দেখতে নবীর সুন্নতের কথা বলা হয় চলাফেরা দেখতে নবীর সুন্নতের কথা বলা হয় তিন নম্বর টয়লে তার দিলে হয়েছে ঘুরে ডিস্ট্রিক্ট যাবে এরপরে দ্বিতীয় পর্বে যাবে ষোলোটা ডিস্ট্রিক্ট আর বাকি যে ৩২টা বাকি সেই হীরা আবার আগের বছর আমি এক সাংবাদিক বেশি গেলাম এখন যে বাক করে দিল লোক সংখ্যার অবস্থা কি বলো হুজুর এক পর্ব হওয়ার সময় যাও হইতো মুন্ডু কমছে না আমার ব্রাহ্মণবাড়িয়া জেলায় তাবলিগের ইজতেমা হয়েছে আমি এক সাংবাদিককে ফোন দিছি ফোন দিয়ে উনি ফোন দিছে আমার একটা মাহফিলের দাওয়াতের জন্য আমি জিজ্ঞেস করলাম যে আপনার কথা পরে শুনবো আমার তাকে জবাব দেন আপনি কি ইজতেমার মধ্যে গেছিলেন আমি ওই সময় চট্টগ্রাম ছিলাম তো ইজতেমার মধ্যে গেছিলেন বলছি হুজুর গেছিলাম দোয়া দিয়েছিলেন বলে হওয়াছিলাম লোক সংখ্যা কেমন হয়েছে আমার যাচাই অনুযায়ী আমি রিপোর্ট করার জন্য পুরা পাঠটা ঘুরে দেখছি চতুর্দিকে রাস্তাঘাট ঘুরে দেখছি আমার যাচাই অনুযায়ী লোক হয়েছে ১৩ থেকে ১৪ লাখ সংখ্যা দিলে যারা ঘুরতেছে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের শেষ দাঁড়া করছে মানুষকে কাফের প্রতি মুশরিককে মুসলমান করছে হাজার হাজার মসজিদ সারা দেশে তৈরি করছে এখন এরা হইল কাফের তোমার দ্বারা একজন মুসলমান হয়েছে না তুমি নিজে মুসলমানকে নেই এই জন্য আমার ভাইরা তিন চাকার গাড়ি কই চাকা কর্মী দেওয়ন্দি মাদ্রাসা বিশ্বাস জন্য না হয়েছিল মাদ্রাসার ভিতরে যাই দেখে নবীন শূন্য ছাড়া কিছু আসেন মাদ্রাসার কথা একবার শুনছিলাম
উনি রাত হইয়া তবে কেউ কবে আমার মাদ্রাসার মধ্যে প্রস্তাব পাইখানার জায়গা আছে, এরা যায় তোমার ক্ষেতের মধ্যে প্রস্তাব করবো কোন কামে, তুমি আমার মরণ পাইছো ওই জন্য বিশাল হয়েছো, বাজার দেখো না এত বড় বাজারটা, বাজারের মানুষ সারাদিন এসে প্রস্তাব পাইখানা করে, এরা মাথা নিচের দিকে দিয়ে কেউ জরুরি বাজারের লোকদের প্রস্তাব পাইখানা মাদ্রাসার ছাত্রদের প্রস্তাব পাইখানার মধ্যে বেশ কম আছে, উনি জানি দেখো এটা প্রস্তাব পাইখানার মধ্যে কি বেশ কম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।